প্রাঙ্গনেতে পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা একটি আজকে মমন্তাস চারা লাগালাম এছাড়াও আমাদের মধ্যে আমাদের আছে আরও কৃষ্ণচূড়াও রয়েছে আজকে আমরা লাগাবো তবে আমাদের এই বিদ্যালয়ের পরিবেশটাকে সবুজ করার উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রয়াস বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন উনি ও আমি ওনাকে দু এক কথা বলার জন্য আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক উনি রিটায়ার করবেন এই বছরই একত্রিশে জুলাই তো যাওয়ার আগে বিদ্যালয়ে একটা সবুজের প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন আমাদের কাছে অত্যন্ত খুশির খবর যা গাছপালাগুলো দেখতে পাচ্ছেন বিদ্যালয় পরিসরে সবগুলি ওনার সৃষ্টি উনিই প্রাণ প্রতিষ্ঠা করেছেন উনিই গাছ লাগিয়েছেন আমরা ডেফিনেটলি মিস করব কিন্তু এই গাছগুলো যতদিন বাঁচবে যত ফুল গন্ধ দিয়ে যাবে চারিদিকে এর মধ্যেই তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন তিনি অ্যাবসেন্ট হয়ে প্রেজেন্স থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই আজ বিশেষ দিনে গৌতমবাবুকে তিনি পরিবেশ নিয়ে থাকেন পরিবেশের সমৃদ্ধির জন্য তিনি কাজ করে গেছেন আফটার রিটায়ারমেন্টও করবেন এতে আশাবাদী আমরা তো বিদ্যালয়ে তার এ ধরনের কাজকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে আমরা বিশেষ নজরেই ওনাকে শ্রদ্ধার সাথে বিদায় দেবো আমরা একত্রিশে জুলাই তবে স্যারের এই কাজটি বিশ্ব পরিবেশ দিবসের দিন আমাদের